हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के आबार एक नतून वीडियो निये चले एसेछि। तार कारण आज के एक्चुअली आमार आज के एक केकेर अर्डर आछे। एक टू टायर केक छिलो, एक्चुअली थ्री टायर केक छिलो। तो आमी सेटाके माने कस्टमर के फोन करे बोललाम जे केकटा जे डिजाइन होबे तो सेटा टू टायर होले बेस्ट हय। তাই আজকে ওই কেকটাই আমি বানাবো। আর কেকটা বানানোর পুরো ডিটেইল ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে অ্যাকচুয়ালি অর্ডার নিই, কতদিন আগে পরে সেই মানে অর্ডারটা নিলে আমার জন্য বেস্ট হয়, তাদের জন্য বেস্ট হয়, কতদিন আগে তাদের অর্ডারটা দিতে হবে, যদি বড় কেক থাকে কতদিন আগে দিতে হবে, যদি ছোট কেক থাকে সেটা কখন, মানে অ্যাটলিস্ট মোটামুটি আমি 12 ঘন্টার নিচে আমি কোনো অর্ডারই নিই না। তো আজকে যে আমি টিউটোরিয়ালের কেকটা বানাবো আমি সেটাই তোমাদের সঙ্গে ডিটেইল ভিডিওটা শেয়ার করব। আর তার সাথে সাথে আমি আমার স্টোরিটাও শেয়ার করব যখন থেকে আমি কেকের বিজনেসটা স্টার্ট করি লকডাউন থেকে। তো আমি তার আগে একটু জাস্ট বলে দিই যে এটা টোটালটাই আমার নিজের শেখা, আমি কোথাও থেকে কোনো জায়গা থেকে শিখিনি, ইভেন আমি বেকিংটাও শিখিনি। যা করেছি, যেটুকু করেছি, যেটুকু পেরেছি, এখনো অবধি যেটুকু পারি সেটা টোটালটাই আমার প্র্যাকটিস, আমার ইচ্ছে, আর বলতে পারো টোটালি আমার প্যাশন থেকে। তো চলো আজকে দেখে না আমি কিভাবে কেকটা বানাই, ঠিক আছে চলো। তো আমি ইনগ্রেডিয়েন্টস গুলো আমার কাছে সবগুলো তো নিয়ে আসিনি, আস্তে আস্তে আমি সবগুলো দেখাবো, ঠিক আছে, কিভাবে আমি কি কি জিনিস করে বানাই। তো এখানে আমি 7 পাউন্ড বাটারস্কচ কেক বানাবো। আর তার জন্য দুধের সাথে 3 কাপ দুধের সাথে 3 চামচ ভিনিগার দিয়ে ওটাকে মিক্স করে রেখে দেবো, যেটা বাটার মিল্ক তৈরি হবে। অ্যান্ড দেন তারপর 5 কাপ ময়দা নিয়ে ওটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে, তার সাথে 4 কাপ চিনি দিয়ে, কারণ মিষ্টিটা আমি একটু বেশি দেবো কারণ কাস্টমারের রিকোয়ার্ড ছিল। এরপর আমি 3 চামচ বেকিং পাউডার, 2 চামচ বেকিং সোডা দিয়ে ভালো মতো স্ট্রেন করে একটা বড় মিক্সিং বোলে ভালো মতো করে মিক্স করে নেবো, যাতে কোনো কিছু আলাদা আলাদা না থাকে। অ্যান্ড দেন তারপর একটা বড় মিক্সিং বোলে দুধটাকে নিয়ে ওটাকে ভালো করে ঢেলে দেবো। অ্যান্ড দেন ওটার সাথে আমি মিশিয়ে নেবো 1 কাপ রিফাইন্ড অয়েল, কেউ চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারো। অ্যান্ড দেন আমি 2 চামচ বাটারস্কচ এসেন্স আমি দিয়ে দেবো, জাস্ট ফর ফ্রেগ্রেন্স। আর তারপরে আমি আস্তে আস্তে ওই মিক্সচারটাকে ভালো মতো দুধের সাথে ডাইলিউট করে নেব। আর আস্তে আস্তে আমি এই জন্যই করব, একবারে দিলে কনসিস্টেন্সিটা বোঝা যায় না। আর এইভাবেই আমি আস্তে আস্তে একটু দুধ একটুখানি ময়দা দিয়ে ভালো মতো এরকম একটা কনসিস্টেন্সি তৈরি করে নেব। আর তারপর আমি 5 পাউন্ডের একটা মোল্ডে বাটার পেপার দিয়ে এভাবে কেকের টিনের হাফটা আমি ঢেলে দেব সেই মিক্সচারটাকে। এবার 2 বার প্যাট করে ওটাকে ইভেনলি স্প্রেড করে দেবো, যাতে কোনো রকম হাওয়া না থাকে। এটা একটা 5 পাউন্ডের রাউন্ড মোল্ড, ঠিক আছে। তো এখানে আমি একটা 5 পাউন্ডের আপাতত এটা বানাবো, আর তারপরে 1 পাউন্ডের একটা বানাবো, সেটা হয়তো 1 পাউন্ডের কেকের যে মোল্ডটা হবে সেটার মধ্যে আমি 2 বার করে বানাবো, যাতে উপরে যে লেয়ারটা হবে, যে টায়ারটা হবে সেটা লম্বা লাগে দেখতে। তো আমি এটা এখন ওটিজিতে দেবো, আর ওটিজিটাকে আমি 160 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি, এবার ওটাকে আমি 35 টু 40 মিনিট ওটাকে বেক হতে দেবো। এবার ক্রিমের জন্য ট্রোপোলাইটের আমি একটা ক্রিম নিয়ে নিয়েছি, যেটা 1 কেজি। এবার পুরো 1 কেজি ক্রিমটা আমি একটা বড় মিক্সিং বোলে আমি ঢেলে দেবো। এবার আমি ওই পুরো মানে 1 লিটার একটা ক্রিম নিয়ে নিয়েছি, কারণ টোটাল এত বড় একটা কেকের জন্য ডেফিনেটলি 1 লিটার তো লাগবে, রিকোয়ার পড়লে আমি আবার নিয়ে নেবো। আমি এখানে প্লাগটা লাগিয়ে নিয়েছি, এবার আমি এটাকে জাস্ট হালকা করে বিট করবো, এবার জাস্ট হালকা করে বিট করে নিচ্ছি। তো এটা আমার কাছে যে বিটারটা আছে এটা জাস্ট আমি 400 টাকা দিয়ে কিনেছিলাম স্কারলেট বলে একটা কোম্পানি, এমনও না কোনো রেপুটেড কোনো কোম্পানি থেকে নিয়েছিলাম। ইনিশিয়ালি আমি যখন এটা স্টার্ট করি তো আমার মনে আছে আমার কাছে কোনো রকম কোনো টাকা ছিল না, তো এটা আমি 400 টাকা দিয়ে কিনেছিলাম একটা টার্নিং টেবিল, যেটা কিনা মোটামুটি 250 টাকা মনে হয় নিয়েছিল। মানে আমার কাছে কিছুই ছিল না, কিন্তু আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি মানে কেক বানাবো, মানে ওইভাবে কখনো ভাবিনি যে এটা দিয়ে পরে গিয়ে মানে অর্ডার নেবো, একটা বিজনেস মতো হবে, মানে জাস্ট শিখবো, করবো, দেখবো, ছবি পোস্ট করবো, এরকম একটা জাস্ট ইচ্ছা ছিল। অ্যান্ড দেন তারপর মনে হলো যখন শিখছি আস্তে আস্তে অর্ডার কেন নেবো না, তো তখন আর বা এটা দিয়ে মানে এইগুলো এটা টার্নিং টেবিল তারপর মেজারমেন্ট কাপ দিয়ে ওই 1000 টাকা স্পেন্ড হয়েছিল। আর এবার র ম্যাটেরিয়াল কেনার জন্য যে হুইপ ক্রিম আর ইনগ্রেডিয়েন্ট বেস বক্স এগুলো লাগে সেই টাইমে আমার কাছে 1 টাকা অবধি ছিল না, ঠিক আছে। এবার আমি প্রচন্ড টেন্স ছিলাম যে কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট হবে, তো আমার একটা ফ্রেন্ড ও বলেছিল যে ঠিক আছে তুই আমার থেকে নে, আমি হচ্ছে তুই আমাকে পরে দিয়ে দিস।
এবার আমি এমন একটা আমি আমি নিজের মায়ের থেকে কোনোদিন টাকা নিই না যে এখন দিয়ে দাও পরে আমি দিয়ে দেবো, ওই ওই টাইপের আমি নই। তো যার জন্য আমি তো প্রথমে নেবই না কোনোভাবে, আমাকে রীতিমতো ফোর্স করে করে যে না নে 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 পরে আমাকে দিয়ে দিবি, ইন্টারেস্ট সমেত দিবি, ঠিক আছে। তো আমার ওই টাইমটা মনে আছে যে আমাকে ওই 2000 টাকাটা দিয়েছিল কেকের জন্য, মানে র মেটেরিয়াল কেনার জন্য। তো হ্যাঁ পরে ডেফিনেটলি টাকাটা দিয়ে দিয়েছি, মানে জাস্ট নেক্সট মান্থেই আমি দিয়ে দিয়েছিলাম, আমার মনে আছে। তো ছোট ছোট জিনিসগুলো না লাইফের এমন কিছু কিছু মেমোরিজ থাকে যেগুলো কোনোদিন তুমি ভুলবে না, আর কিছু কিছু মানুষের মানে হেল্প, ঠিক আছে, এইগুলো না মানে কোনোদিন ভোলার মতো নয়ও। তো আমার মনে আছে আমার এই জিনিসটা, আজকে আমি 3000 টাকার কেকের অর্ডার নিই, কিন্তু ওই টাইমে 3000 টাকা আমার কাছে বার করাটাও আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। ইভেন আমাদের যে বেঙ্গলি ফুডি সিস্টার যে ইনিশিয়ালি যে সেটটা ছিল, ওই সেটটা তৈরি করতে অ্যাপ্রক্সিমেটলি কম 1000 টাকা লেগেছিল। আমি আর বোন জানি ওই 1000 টাকাটা জোগাড় করতে গিয়ে কি করতে হয়েছে, ঠিক আছে, মানে ও মানে বললে কোনো দিনও শেষ হবে না এমন একটা ম্যাটার। যাই হোক, এই 400 টাকা বিটার দিয়ে আমি প্রচুর টাকা, মানে গড গ্রেস আমি ইনকাম করেছি এটা দিয়ে, ঠিক আছে। কিন্তু আমি জানি না, আমি বললে আমার খারাপ হয়ে যায়। তো এবার 400 টাকা দিয়ে করেছি, 400 টাকা এখনো চলে আসছে, সেখানটা অনেক সময় অনেক দামি দামি বিটার গুলো নষ্ট হয়ে যায়, কিন্তু আমার একটা লক্ষ্মী ব্যাটার লক্ষ্মী বিটার। তো যাই হোক, আমি এটা একটা ক্রস করে নিই, হাঁপিয়ে গেছি আমি। সো ফাইনালি এটা বেক হয়ে গেছে, এই যে দেখো, এই যে আমি দেখাচ্ছি, ফাইনালি আমার ফ্রস্টটা হয়ে গেছে, এই যে এই যে। আর এখানে আমি আরো দুটো বেক করেছি, এই কারণে আমার অ্যাকচুয়ালি এই শেপের মোল্ডটা একটাই, কিন্তু আমার এইটা দিয়ে করে নিয়েছি যাতে আমি এটা দিয়ে কেটে নিতে পারি। আর টোটাল আমার এই 3টে কেক বেক হয়েছে, 5 পাউন্ড, 1 পাউন্ড, এটা 2 পাউন্ডের। তো এটা আমি জাস্ট কেটে নেবো পরে। তো এখন ফাইনালি এগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি স্লাইস করে কেটে নিয়ে জাস্ট 10 মিনিটের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপর আমি অ্যাসেম্বল করবো এগুলোকে। তো আমি আগে ক্রিমটা একটু লাগিয়ে নিই, নাহলে আটকাবে না, খুব প্রবলেম করে। এটা হচ্ছে সুগার সিরাপ। স্পঞ্জটাকে সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে অনেকটা পরিমাণ হুইপ ক্রিম দিয়ে আমি ইভেনলি স্প্রেড করে নেব। বাই দ্য ওয়ে, ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে কাস্টমারের ইচ্ছে কোনো রকম বাটারস্কচ ক্রাশ না দিয়ে আমি স্ট্রবেরি ক্রাশ দেব। যারা প্রফেশনালি কেক বানায়, মানে আমিও প্রফেশনালি বানাচ্ছি, বাট যারা শিখে বানাচ্ছে বানায় তারা ভাববে, মানে যার কেউ যদি তাদের মধ্যে দেখে কেউ ভাববে কি করছে মেয়ে, কি করছে। ইউটিউব আমাকে অনেক কিছু শিখিয়েছে, ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। সত্যি কথা বলতে ইউটিউব থেকে শেখা যায় না, জানা যায় না, আমার মনে হয় এরকম কোনো জিনিস নেই। আমার যদি কোনো মানে এমন হয়ে গেছে, জ্বর হচ্ছে, কি সিমটমস, নদর বেবি হবে, আচ্ছা ওর কি মনে হচ্ছে বেবি হবে, সিমটমস আমি সার্চ করে নিলাম ইউটিউবে, ফিভার হয়েছে, কী কী সিমটমস আছে, আচ্ছা কী কী মেডিসিন, মানে ডাক্তারের ওপর দিয়ে আমি কাজ করে দিই ইউটিউব দেখে। এবার আমি স্ট্রবেরি ক্র্যাশটা দিয়ে দিলাম, আহা কি সুন্দর লাগছে সাদার মধ্যে লাল লাল ঝিকঝিক ঝিকঝিক করে, হচ্ছে স্ট্রবেরি ক্র্যাশটা আমি দিয়ে দিয়েছি। আমার না স্ট্রবেরি ফ্লেভারটা খুব একটা পছন্দ হয় না, কিন্তু আমি কাস্টমারের যখনই অর্ডারটা আসে বেশিরভাগই সবাই খুব স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরির এটা খুব পছন্দ করে। 2M হোয়াইট চকলেট, যেটাকে আমি জিক 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 চিজ দেওয়ার মতো দিয়ে দিলাম, তার কারণ বাইরে অন্য একটা কালার হবে, তো যার জন্য এটা দেওয়াটা খুব দরকার ছিল। পুরো পিজার মতো লাগছে না? হুম একদম। তো এখানে আমার হালকা করে মাখাটা হয়ে গেছে,
এবার এটাকে আমি এবার সেকেন্ড রাউন্ডের জন্য উপরে উপরে টায়ারটা বানিয়ে নেব। বারবার বলছি আমি কিন্তু বড্ড আনপ্রফেশনাল, আর একইভাবে সুগার সিরাপ দিয়ে সুপ করানোর পরে হুইপ ক্রিম দিয়ে, দেন স্ট্রবেরি ক্রাশ দিয়ে, অ্যান্ড তারপরে হোয়াইট চকলেট দিয়ে আমি পরপর পরপর লেয়ার করে সাজিয়ে নেব। দুটো টায়ারে ফ্রস্ট করার পরে এবার আমি এটাকে হালকা লাইট অরেঞ্জ কালার দিয়ে টোটালটাকে ফ্রস্ট করছি। এতটা আনইভেন আসবে না, এটা সারফেসটা টোটালি পুরো একদম ক্লিন হতে হবে। তো ফাইনালি আমার এটা এখন হয়ে গেছে, বাট এটার উপরে আরো অনেক ফিনিশিং যাবে, ঠিক আছে। এবার আমি উপরে সেকেন্ড যে টায়ারটা আছে ওটা কমপ্লিট করব অরেঞ্জ ক্রিম দিয়ে, মানে লাইট অরেঞ্জ দিয়ে কভার করব। কভার করার পরে ওটার মধ্যে যে ডিটেলিং এর কাজটা হবে ওটা তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না, আর ওটা না আমি গুগল থেকে দেখেছিলাম ইয়েটা, মানে যে থিমটার উপরে বেস হবে, মানে ছোটা ভীমের উপরে থিমটা হবে। তো আমি গুগল থেকে, আমি মাথায় আসছিল না কি করবো, গুগল থেকে দেখেছিলাম, যেটা দেখেছিলাম তো দেখার পরে আমার খুব ভালো লেগেছিল, তো বলেছিলাম ওটাই করবো। তা আগে টাগে তাড়াতাড়ি গিয়ে ফ্রিজে রেখে আছি, বড্ড গরম। এটাকে আবার ফ্রস্ট করা হয়ে গেছে, তো আমি এটা এই টুথপিকটা দিয়ে এবার আমি জাস্ট এটাকে এরকম এরকম করে দাগ দেব, ঠিক আছে। মানে জাস্ট যেরকম ভাবে যেমন ইচ্ছা তেমন ওরকম দাগ দেবো। আমি এই যে চকলেট ব্রাউন স্প্রেটা দিয়ে জাস্ট হালকা হালকা করে স্প্রে করবো। আমি রিয়েলি ওয়েট করে থাকবো, ডেফিনেটলি ওয়েট করে থাকবো যে তোমরা কতটুকু কি ফিডব্যাক দাও। উডার উডার লাগছে না কালারটা? হুম। এবার এই কেকটাকে এই কেকের মধ্যে স্টাক করাটা যে কি ডিফিকাল্ট, আমি সব সময় মেস করি, আমি জানি না আজকে কি করব, আর বড্ড ভয় লাগছে, আমি জানি না। ও মাই গড, বিগ রিলিফ। দেখো এই জায়গায় যে এইগুলো হবে সেটা সবারই হয়, আমি যতগুলো যার ভিডিওস দেখেছি যাদের ভিডিওস দেখি সবারই হয়, পরে এটা গিয়ে ক্রিম দিয়ে স্টাক করে আমি দেখেছি, সবাই তাই করে, একা আমি নই। তো এইবার যাই হোক, মানে মেন যেটা কাজ ছিল না আমার এই টেনশনের কাজ, আমার এই টেনশনের কাজটাই হয়ে গেছে। এইবার তো বাকি সব ডেকোরেশন, বাট আমি ফুললি স্যাটিসফাইড যে এটা জিনিস ঠিকঠাক একদম এক্স্যাক্ট জায়গায় এটা বসেছে। আচ্ছা এবার এই দুটো কেককে আমি ঠিক মতো জাস্ট যাতে সেট খেয়ে যায় সেই জন্য আমি এই পাইপগুলো দিয়ে সেট করে দেবো, ঠিক আছে। আমি মাপটা নিয়ে নিলাম যাতে সিকিওর থাকে কেকটা, কোনোভাবেই যখন ডেলিভারির সময় ডিসব্যালেন্স না হয়। তো এই জন্য আমি এই কেকটাকে টোটালি এটার মধ্যে পুট করে দেবো। এবারে আমি এইগুলোকে জাস্ট ক্রিমটা দিয়ে ওপরে সিল করে দিলাম। তা এই জিনিসটাকে আমি পরে এমনিতেও ফিনিশিং করে নেব, সেটার জন্য কোনো একটা সমস্যা তৈরি হবে না। এবার মেন যেটা কাজ সেটা হচ্ছে, আমি এখানে নিউট্রাল জেল নিয়ে নিয়েছি, সেখানে আমি জাস্ট একটু লাইট ব্লু কালারটা দিয়েছি। তো আমি এখানে নিউট্রাল জেলটা এখানে এইভাবে দেবো, তার কারণ আমি এটা জাস্ট ওয়াটারফল ক্রিয়েট করছি। বড্ড এক্সাইটেড লাগছে, করতে পারবো। দেখো নতুন নতুন জিনিস করতে কার না ভাল লাগে, মানে রিস্কও যতটা থাকে না তার থেকে বেশি থাকে এক্সাইটমেন্ট। ফলটা বানানো হয়ে গেছে, এবার আমি সাইড দিয়ে এই যে গ্রাস নজলটা দিয়ে গ্রাস বানিয়ে দিচ্ছি, তাতে দেখতে আরও বেশি ভালো লাগবে। প্লিজ জানাবে কেমন হচ্ছে। কিন্তু এটা এদিনকে নিউ মার্কেটের যে ভিডিওটা দেখালাম না, এদিনকে নিয়ে এসেছিলাম এটা। সব থেকে এই যে মজাদার ব্যাপার যে ট্যাগগুলোকে এবার আমি লাগিয়ে দেবো। আমার মনে হয় ভীমকে আর রাজুকে একসাথে রাখাটাই বেস্ট হবে না? আর চুটকিকেও এখানে রেখে দিই। বাহ দারুণ ব্যাপার।
চুটকি কি এখানে ঠিক ভালো লাগছে না না চুটকি এখানটায় দিয়ে দিই রাজুকে এখানে দিয়ে দিই ওকে আরে হ্যাপি বার্থডে ট্যাগটা মাঝখানে না থাকলে ঠিক জমবে না ওই জন্য হ্যাপি বার্থডে ট্যাগটাকে মাঝখানে লাগিয়ে দিলাম আর কালিয়া দাদাকে এইখানটায় ঢোলু এই জগ্গুকে এখানে এবার ঢোলু দিয়ে যে ভোলু দেয়নি এখানে আমরা ভোলুকেও লাগিয়ে দিই জগ্গুকে এখানে দিয়ে দিই তাহলে ভালো লাগবে সবাই ওয়াটারফলের সামনে সুন্দর লাগছে কেমন লাগছে এবার ফাইনালি বলো তো বলো তো এই ব্যাপার দিলাম আমি এই ব্যাপারটার মধ্যে আমার মনে হচ্ছে আর একটু কালার ইউজ করলে বেটার লাগতো বুঝতে পারছি না